হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সামনে আবার একটি ভিডিওতে হাজির হলাম। আমি নাজমুস সৌদ। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে এক্সেল নিয়ে কাজ করবেন। আপনারা যারা এমএস ওয়ার্ডে কাজ করেন, অনেক সময় হয়তো দেখা যাবে যে এক্সেলের কোনো একটি বিষয় আপনাদের এমএস ওয়ার্ডে প্রয়োজন হচ্ছে, অর্থাৎ এক্সেলে যে কাজগুলো করেন সেই কাজগুলো এমএস ওয়ার্ডে করার প্রয়োজন হচ্ছে। এক্ষেত্রে আপনি কি করবেন, এক্সেলে গিয়ে সেই কাজটি করে তারপরে এখানে কপি করে আনবেন? না, সেটি করতে হবে না। আপনি সরাসরি এমএস ওয়ার্ডে এক্সেলের কাজগুলো করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আপনারা এই কাজটি করবেন। আমার এমএস ওয়ার্ডের আরও বেশ কিছু ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে এক্সেলের কাজ করবেন। এমএস ওয়ার্ডে এক্সেলের কাজ করার জন্য এখানে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে এখানে দেখুন টেবিলস যে বাটন রয়েছে, এই টেবিল বাটনে আমি ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে একটি বাটন রয়েছে এক্সেল স্প্রেডশিট, আমি এই এক্সেল স্প্রেডশিট এটিতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে এক্সেলের স্প্রেডশিট ইনসার্ট হয়েছে এবং এখানে এক্সেল সফটওয়্যারটি এখানে চালু হয়েছে। এখানে কিন্তু এক্সেলটি আলাদা করে চালু হয় না, এটি এমএস ওয়ার্ডের মধ্যেই এক্সেলটি চালু হয়েছে। যেমন এখানে দেখুন এখানে এমএস ওয়ার্ডের যে রুলার রয়েছে সেটি শো করছে, তারপরে আমাদের যে ডকুমেন্টে রয়েছে সেই ডকুমেন্টে শো করছে। জাস্ট উপরে এই জায়গায় এক্সেলের যে ট্যাবগুলো রয়েছে, ফাংশনগুলো রয়েছে, সেগুলো এখানে চালু হয়েছে। এখন আমরা এখানে এক্সেলের সকল ধরনের কাজ করতে পারবো। যেমন আমরা যদি এখানে এক্সেলের যোগ বিয়োগ ইত্যাদি করতে চাই, আমি এখানে টু লিখলাম, তারপরে এখানে আমি টু লিখলাম, তারপরে আমি এই টু এবং টু যদি যোগ করি, মাঝখানে একটা বাদ হয়েছে, ওখানে কিছু সংখ্যা লিখলাম, আমি এই প্রত্যেকটি সংখ্যা যদি যোগ করতে চাই আমি এই সিলেক্ট করলাম, তারপরে দেখুন এখানে আমি যে অটোসামে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে যোগফল চলে আসছে। তারপরে আপনার এক্সেলের অন্যান্য কাজ যদি এখানে করতে চান, যেমন বিয়োগ করতে চান, গুণ করতে চান, অথবা কোনো শীট তৈরি করতে চান, স্যালারি শীট তৈরি করতে চান ইত্যাদি যদি করতে চান সেটিও করতে পারবেন। তারপরে এক্সেলে যেভাবে আপনি বর্ডার দেন এখানেও আপনারা বর্ডার দিতে পারবেন। যেমন আমি এগুলো সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে দেখুন আমি বর্ডার দিচ্ছি, অল বর্ডার দিলাম, দেখুন এখানে এই যে বর্ডার অ্যাড হয়েছে। তারপরে আপনারা যদি ডকুমেন্টে ক্লিক করেন, অর্থাৎ আমার এমএস ওয়ার্ডের ডকুমেন্টে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন এখানে আমার এক্সেলের যে এনভায়রনমেন্ট সেই এক্সেলের এনভায়রনমেন্টটি ক্লোজ হয়ে গেছে এবং এইখানে এক্সেলের যে শিটটি এইখানে ইনসার্ট হয়েছে। এরপরে আমি যদি এটি এডিট করতে চাই, তাহলে এটির উপরে আমি ডবল ক্লিক করি যদি, তাহলে দেখুন সেটি আবার এডিটেবল হয়ে গেছে। এখন একটা বিষয় এখানে লক্ষ্য করুন, যখন আমরা এখানে এটি ইনসার্ট করেছিলাম, অর্থাৎ আমি এখানে বাইরে ক্লিক করেছিলাম, তখন এক্সেলের এই পুরো শীটটি এখানে চলে আসছে। কিন্তু না, আমরা পুরো শীটটি নেব না, আমরা কয়েকটি সেল এখানে ইনসার্ট করব। তাহলে সেক্ষেত্রে এইখানে আপনারা ক্লিক করে এখানে সেলের সংখ্যাটি কমায় দিতে পারেন। আমি এখানে সেলের সংখ্যাটি কমায় দিচ্ছি, এখানে আমি আরেকটা বাড়াই দিতে পারি, আমরা 6 পর্যন্ত বাড়াই দিচ্ছি, এই পর্যন্ত ছিল। তারপরে আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন আমি যতটুকু সিলেক্ট করেছি শুধুমাত্র ততটুকু এখানে চলে এসেছে। তারপরে আপনারা যদি এটি ডিলিট করতে চান, তাহলে শেপ যেভাবে ডিলিট করেন অনুরূপভাবে ডিলিট করতে পারবেন। আপনি এখানে সরাসরি ব্যাক স্পেস দিলেও এটি ডিলিট করতে পারবেন। দেখুন আমি দুইবার ব্যাক স্পেস দিলাম, তাহলে এটি ডিলিট হয়ে গেল। এছাড়াও আপনি শেপ যেভাবে ডিলিট করেন, এখানে এটির উপরে ক্লিক করলেন, তারপরে ডিলিট প্রেস করলেন, তাহলে সেটি ডিলিট হয়ে যাবে। এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে এমএস ওয়ার্ডে এক্সেলের কাজ করবেন, অর্থাৎ এক্সেলের স্প্রেডশিট কিভাবে এমএস ওয়ার্ডে ইনসার্ট করবেন এবং এক্সেল এনভায়রনমেন্টে কিভাবে এমএস ওয়ার্ডে কাজ করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।